আজ আমি রান্না করবো মসুর ডালের পিস খিচুড়ি। সেজন্য সব কিছু কেটে ধুয়ে রেডি করে রেখেছি। এখন আমি গ্যাস জ্বালিয়ে প্রেশার কুকারে বসিয়ে দিলাম। আজ আমি রান্নাটা প্রেশার কুকারেই করবো। এখন প্রেশার কুকারে পরিমাণ মতো তেল দিয়ে তার মধ্যে আমি সম্বরা দিলাম, জিরে, তেজপাতা, শুকনো ঝাল, কেটে রাখা পেঁয়াজ, রসুন, কাঁচা ঝাল, একটু আদা বাটা, জিরে বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি ধুয়ে রাখা চাল ডাল দিয়ে দিলাম। তাতে আমি কয়েক টুকরো আলু কেটে রাখছিলাম, তাই দিয়ে দিচ্ছি, কারণ আমি একটু খিচুড়িতে একটু আলু দেওয়া পছন্দ করি। এই যে দিয়ে দিলাম, পরিমাণ মতন লবণ, একটু চিনি, হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। জল দেওয়া হয়ে গেছে, এখন আমি নেড়ে চেড়ে প্রেশার কুকারের মুখটা লাগিয়ে দেব। সিটি আসা পর্যন্ত অপেক্ষা করব। একটা গোটা রসুন দিয়ে দিলাম, রসুনটা আমার অনেক ভালো লাগে খেতে। দেখুন বাইরে বৃষ্টি হচ্ছে, ঘরে খিচুড়ি রাঁধছে, পরিবেশটাও খুব সুন্দর। আর বর্ষার সময় তো খিচুড়ি খেতেই মজা, বৃষ্টিতে খিচুড়ি খেতে জমে ভালো, সাথে ডিম ভাজি। আর কিছু করব না, এই জন্যই দেখুন কী সুন্দর কালার হয়েছে আর ঝুরঝুরে হয়েছে, খেতেও অনেক স্বাদ। প্রেশার কুকারে আনছে বলে কিন্তু লেগে যায়নি, দেন ভালো ঝুরঝুরে হয়েছে। কেমন হয়েছে বন্ধুরা জানাবেন।